সবাইকে আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে। তো আমাকে অনেকেই কল করছিলেন বা মেসেজ করছেন বা কমেন্ট করছেন যে ফাইবারের আমি ফাইবারের জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আইপি থেকে এবং ল্যাপটপ থেকে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবো কি না। কথা হচ্ছে এটা বেশি পরিমাণে এটা আসার কারণে আমি বাধ্য হইলাম এই ভিডিওটা মেক করার জন্য, কারণ আশা করি যে মোটামুটি এই ইনফরমেশনটা আপনার পেয়ে যাবেন। তো পরবর্তীতে আশা করি যে আপনারা আর এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। তো এই কথাটা হচ্ছে যে আপনি সেম আইপি সমস্ত ইনফরমেশন দিয়ে, এক কথায় যদি বলি আমি, সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা যারা নতুন সেলার আছি তারা এই প্রশ্নটা সব থেকে বেশি করে থাকে। পুরাতন সেলার মানে ফাইবারে যারা মোটামুটি একটা লেভেলে আছে তারা কিন্তু এই প্রশ্নগুলো জানে বা করে না, তারা কিন্তু রিসার্চ করে যে এগুলো করা যাবে কি না। আর এটা হচ্ছে দুইটি আলাদা প্ল্যাটফর্ম, ফাইবার একটা প্ল্যাটফর্ম, আপওয়ার্ক একটা প্ল্যাটফর্ম। তো আপনি একটা একজন ফ্রিল্যান্সার হয়ে দুইটা প্ল্যাটফর্মে কাজ করবেন এটা নিয়ে কেউ মতভেদ করবে এরকম না, ফাইবারও করবে না আপওয়ার্কে করবে না, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নির্দ্বিধায় অ্যাকাউন্ট করতে পারেন এবং কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এখানে দুই দিন আগের পাশে আপনি যখন মোটামুটি ফাইবার থেকে একটু অ্যাকাউন্ট বিল্ড আপ হয়ে যাবে বা আপনার একটু, কথা হচ্ছে আপনি যখন এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন, তখন আপনার উদ্দেশ্য থাকবে যে আরেকটা মার্কেট প্লেসে জয়েন করা। কারণ একটা ফাইবার যথেষ্ট না, ফাইবার আজকে আছে কালকে নাই, আপওয়ার্ক আজকে আছে কালকে নাই, কিন্তু আপওয়ার্কের সিকিউরিটি সিস্টেমটা একটু অন্যরকম, যেটা ফ্রিল্যান্সারদেরও অনেক প্রায়োরিটি দিয়ে থাকে ওইখানে। যদিও বায়ারদের প্রায়োরিটি সব জায়গায় বেশি, কিন্তু ফ্রিল্যান্সারদেরও একটা প্রায়োরিটি জায়গা আছে, সিকিউরিটি আছে। তো ফাইবারে আসলে সিকিউরিটি নাই এরকম, আপওয়ার্কে যতটুকু সিকিউরিটি দেয় আমার মনে হয় না আর কোনো মাধ্যমে এতটুকু সিকিউরিটি দেয়। যেমন আপনি একটা গিগ বানাইতে গেছেন ফাইবারে, তো গিগটা দেখা যাবে যে ছয় মাস পরে, এক বছর পরে কোনো একটা কারণে আপনাকে সাসপেন্ড করে দিছে বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। কিন্তু আপওয়ার্কে একটা আপনি প্রজেক্ট বানাইলেন, সেই প্রজেক্টটা যদি কোনো প্রবলেম থাকে তারা সেটা আগের থেকে বলে দেবে যে এই জায়গায় প্রবলেম, তুমি এই জায়গায় চেঞ্জ করো। এইগুলো প্রবলেমের সম্মুখীন হতে হয় না যে আপনার গিকের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করবে বা এরকম সিস্টেম আজ পর্যন্ত শুনি নাই বা কারোর সাথে ঘটছে কিনা সন্দেহজনক। তো আপনি নির্দ্বিধায় ফাইবারের সাথে আপনি চাইলে আপওয়ার্কেও কাজ করতে পারেন, ঠিক আছে? তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর মোটামুটি 80% ফাইবার এবং আপওয়ার্কের সাথে মিল আছে, 80%, 20% একটু ব্যতিক্রম। যেমন আমরা গিগ যদি দেখি, এখানে গিগগুলোর বা অ্যাকাউন্টগুলো ফাইবারে যেমন স্পেশালিস্ট প্রোফাইল করা যায় না, আপওয়ার্কে কিন্তু স্পেশালিস্ট প্রোফাইল করা যায়। তারপরে আপনি যদি ধরেন গিগগুলো আমরা ফাইবারে যেমন অনেক বড় বড় গিগ ডেসক্রিপশন লিখি, এখানে কিন্তু তত বড় লিখতে হয় না, জাস্ট সিম্পল। যদি আপনি দেখেন, আমি যদি দেখাই আপনাকে, দেখেন এখানে টাইটেল ফাইবারের মতোই টাইটেল দিচ্ছে। দেখেন ফাইবার শুরু হয়েছে আই উইল, আমি কি দিব, আর আপওয়ার্কে শুরু হয়েছে ইউ উইল গেট, তুমি কি পাবে, দেখেন শুরু হয়েছে, ঠিক আছে? এখানে দেখেন ফাইবারের মতোই একটা প্রাইসিং সেট করা আছে, প্রাইসিং দেওয়ার অপশন। এখানে ছোট্ট একটা কিন্তু তারা ডেসক্রিপশন লিখে দিয়েছে, ছোট্ট, খুবই ছোট্ট, ঠিক আছে? ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, মরে গেলে হয়তো আরও কিছু ইনফরমেশন আপনি পেতে পারেন। তো তারপরে দেখেন আবার প্রাইসিং চলে আসছে, আবার রিভিউগুলো চলে আসছে, সেম পোর্টফোলিওগুলো চলে আসছে, রেটিং চলে আসছে, আবার আপওয়ার্কের প্রোফাইল চলে আসছে। এটা একটা এক্সট্রা অপশন যেটা আমাদের বেশি থাকে আপওয়ার্কে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ফাইবার যেমন রিকোয়ারমেন্ট দেখা যায় না, কিন্তু এখানে দেখা যায়। তো এইগুলো আর বাকিগুলো সেম, সেম টু সেম, শুধু কিছুটা অংশটা একটু লেআউটটা বা সিস্টেমটা একটু চেঞ্জ, কিন্তু সমস্ত কিছু কিন্তু সেম, একই ধরতে গেলে। তো এক এক মানে আপওয়ার্কের ভাষায় একটা কথা বলে আর ফাইবারের ভাষায় আরেকটা বলে। যেমন ফাইবারে আমরা গিগ বলি, আপওয়ার্কে সেটারে বলা হয়, সেটা হয়ে যায় প্রজেক্ট। যেমন ফাইবারে আমরা বাই রিকোয়েস্ট পাঠাইতে পারতাম আর এখানে বিড করতে হয়, তো সেম, ঠিক আছে? তো একটু পার্থক্য তো থাকবে প্রতিটা মার্কেট প্লেস। তো আপনি কাজ করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা নাই। তো যে মূল কথাটা ছিল যে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কি না সেম ইনফরমেশন দিয়ে, হ্যাঁ সবই করা সম্ভব, আপনি চাইলে করতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা মাথায় জিনিস রাখবেন, আপনার একই কম্পিউটার থেকে বা একই আইপি অ্যাড্রেস থেকে আপওয়ার্কে অ্যাকাউন্টটা দুইবার করবেন না বা একবার করবেন, জাস্ট একবার, ঠিক আছে? একটা কম্পিউটার একটা আইপি থেকে জাস্ট একবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনার সিকিউরিটিটা এখানে শক্ত হয়ে গেল। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।